মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান শুক্রবার দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মারা যান তিনি। তবে কেমন ছিল এই রাজনীতিবিদের রাজনৈতিক জীবন? 1941 সালের 6 জানুয়ারি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলিপুর গ্রামে জন্ম নেন সিরাজুল আলম খান। বাবা খোরশেদ আলম ছিলেন একজন স্কুল পরিদর্শক আর মা সৈয়দা জাকিয়া খাতুন ছিলেন গৃহিণী। 6 ভাই ও 3 বোনের মধ্যে সিরাজুল আলম খান ছিলেন দ্বিতীয়। 1958 সালে HSC পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে ভর্তি হন এই কিংবদন্তি। এরপরেই তিনি জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। থাকতেন ফজলুল হক হলে। গণিতে স্নাতক ডিগ্রি নেওয়ার পর তাকে কনভোকেশন মুভমেন্টে অংশগ্রহণ করার কারণে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। প্রতিদিনই হলে ফিরতেন বেশ রাত করে, ফলে হল থেকেও একবার বহিষ্কৃত হয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ার নিজের ঝুলিতে মাস্টার্স ডিগ্রি নেওয়া আর সম্ভব হয়নি এই রাজনীতিবিদের। সিরাজুল আলম খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং পরবর্তীকালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হন। এরপর স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠনের লক্ষ্যে গোপন সংগঠন নিউক্লিয়াস গঠন করেন তিনি, যা একই সাথে নিউক্লিয়াস স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামেও পরিচিত। 1962 থেকে 71 পর্যন্ত ছাত্র আন্দোলন, 6 দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার আন্দোলন, 11 দফা আন্দোলন পরিকল্পনা ও কৌশল প্রণয়ন করে এই সংগঠনটি। আন্দোলনের এক পর্যায়ে গড়ে তোলা হয় নিউক্লিয়াসের রাজনৈতিক উইং, BLF এবং সামরিক ইউনিট জয় বাংলা বাহিনী। স্বাধীন বাংলাদেশ গড়ার আন্দোলনে জয় বাংলা সহ সকল স্লোগান নির্ধারণ এবং বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বাক্যসমূহের সংযোজনে কৃতিত্ব নিউক্লিয়াসের। এসব সিদ্ধান্ত গ্রহণেও ছিল সিরাজুল আলম খানের অপরিহার্য ভূমিকা। সিরাজুল আলম খান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ছাত্রলীগের সম্মেলন নিয়ে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মনির সঙ্গে তার মতভেদ তৈরি হয় এবং তিনি ছাত্রলীগ থেকে সরে যান। পরবর্তীতে তার ভূমিকায় গঠিত হয় নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল। সিরাজুল আলম খান কখনো নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে, তাদের তাত্ত্বিক গুরু হিসেবে পরিচিত ছিলেন। সবাই তাকে দাদাভাই নামেই ডাকেন। এছাড়া সিরাজুল আলম খান কখনো জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা বিবৃতি দিতেন না, আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে রহস্য পুরুষ হিসেবে পরিচিত পান তিনি। সাবেক এই জাসদ নেতা দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অনেকটা নির্বাসিত জীবন কাটান। শেষ জীবনে বারবার অসুস্থ হয়ে পড়েন সিরাজুল আলম খান। শেষ পর্যন্ত রোগে ভুগে না ফেরার দেশে চলে গেলেন এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব। মাহমুদা মুন্নি, নিউজ 24।